ওকে হোয়াইট টেবল ফর কিন্তু 5 মাস পরে ফিরে আসছে এন্ড আইসা গাইস চারটি হ্যাকারের সাথে ভার্সেস করতেছে মানে হোয়াইট একা ভার্সেস চারটি হ্যাকার ও মাই গড দুইটার কিন্তু অলরেডি হোয়াইট টেবল ফর ওয়ান ট্যাপ দা নক করে দিয়েছে এখন তিন নাম্বার হ্যাকারটার কি হোয়াইট টেবল ফর মারতে পারবে ওরে ভাই রে ভাই কি হেডশট ছিল এটা হোয়াইট এগুলা কি করতেছে এন্ড চার নাম্বার হ্যাকারটারও হেডশট ও মাই গড So hello my brothers, this is me Joine Jr Arif from Joine Jr Arif gang. So welcome back to another brand new reaction video. So today's video I'm gonna react by Jr Arif versus 4 hackers. মানে তোমরা তো সচরাচর ম্যাচ দেখা থাকো যে একটা প্লেয়ার চারটা প্লেয়ারের সাথে ভার্সেস করে কিন্তু গাইস আজকের ভিডিওতে আমরা দেখব by Jr Arif versus চারটা হ্যাকার মানে অপোনেন্টে চারটা হ্যাকার থাকবে আর এদিকে একটা নরমাল প্লেয়ার থাকবে মানে by Jr Arif আর হ্যাকারদের কাছে থাকবে এমবট থাকবে স্প্রিড হ্যাক থাকবে এন্ড গাইস গ্লুয়ালের ভিতরে হেডশট মারার এই হ্যাকটাও থাকবে আর হোয়াইট একা খেলবে এই হ্যাকারদের বিরুদ্ধে দেখা যাক লেটস সি হোয়াট হ্যাপেন দ্য গেম প্লে ইজ গোইং টু বি স্টার্টেড নাও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হ্যাকার কিন্তু স্প্রিড হ্যাক করে হোয়াইটের সামনে আর এই হ্যাকারগুলো কিন্তু আসলে একটু বেশি মারাত্মক দেখতে পাচ্ছি হোয়াইটের সামনে স্প্রিড হ্যাক করে আইসা পড়ছে হোয়াইটে ধরতেও পারতাছে না কিন্তু হোয়াইট তো হোয়াইটই ভাই হোয়াইটের সামনে যে কেউ কিন্তু হেডশট খাইয়ে যাবো বাই দ্য ওয়ে দেখতে পাচ্ছি গ্লুয়াল ফাটাই কিন্তু হোয়াইট রে মারা দিয়েছে গ্লুয়ালের ভিতর থেকে এন্ড গাইস নেক্সট রাউন্ডে দেখতে পাচ্ছি আমরা হ্যাকারটা স্পিড হ্যাক করে আসছে কিন্তু হোয়াইট একটা সেকেন্ডও টাইম দেয় না তাকে সাথে সাথে হেডশট মেরে দিয়েছে এন্ড দুই নম্বর হ্যাকারটারও হেডশট মেরে দিয়েছে ক্রোনো মাইরা বাই দ্য ওয়ে এখন সামনে আছে একটা হ্যাকার আর এই ম্যাচটা হোয়াইটের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে বিকজ চারটা হ্যাকার বলতে না বলতে আবারও কিন্তু হ্যাকাররা হেডশট মেরে দিল by Jr Arif-কে by Jr Arif কি পারবে জিততে গাইস দেখা যাক পুরো মানে একদম চিপায় আছে হোয়াইটে চারটা হ্যাকারের বিরুদ্ধে কিন্তু গাইস তিনটা রাউন্ড কিন্তু হ্যাকাররা জিতে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি চার নম্বর রাউন্ডে একটা হেডশট মেরে দিয়েছে মানে এই হ্যাকারটা একটু বেশি তাড়াতাড়ি আসার হোয়াইট ওয়েটারের মজায় হেডশট মেরে দেয় অ্যান্ড সেকেন্ডটারও হেডশট মেরে দিয়েছে মনে হয় এই রাউন্ডটা জিতবে হোয়াইট আর দুইটা হ্যাকার আছে কিন্তু গাইস বলতে না বলতে হ্যাকারগুলো এতই বেশি মারাত্মক যে পিছন থেকে এসে হেডশট মেরে দিয়েছে হোয়াইট রে অ্যান্ড গাইস সাথে সাথে এখানে ও স্পিড হ্যাকার ভাই এটা কত বড় হ্যাকার দেখতে পাচ্ছ মানে স্পিড হ্যাক করে আসতেছে বাট হোয়াইট টাইম দিতেছে মানে স্পিড হ্যাকার মেরে দিয়েছে হোয়াইট সো নেক্সটারও হেডশট মেরে দিয়েছে এখন ক্রোনো মেরে এখন হোয়াইটে একটু বিশ্রাম নিতেছে বাই দ্য ওয়ে তিন নম্বরটারও হেডশট মেরে দিয়েছে আই থিঙ্ক এই রাউন্ডটা জিতা যাবে হোয়াইট বিকজ আর একজনই আছে তারপরে বলা যায় না বিকজ হ্যাকারগুলো প্রচুর ডেঞ্জারাস বলতে না বলতে কিন্তু গাইস হ্যাকার রে ডাইরেক্ট হেডশট দেয়া মানে হ্যাকার রে মেরে দিল মানে আমরা তো সচরাচর মানে ম্যাচ দেখা থাকি যে ওয়ান ভার্সেস ফোর খেলে সেখানে মানে মানুষ হাইরা যায় আর এইখানে মানে চারটা হ্যাকারের সাথে ভিট ভার্সেস করতেছে by Jr Arif আর এইগুলো ম্যাচ হোয়াইটের কাছ থেকে আশা করা যায় অ্যান্ড দেখতে পারতেছ কত মারাত্মক লেভেলের খেলা দিয়ে যাচ্ছে by Jr Arif সামনে একটা নক করে দুইটা নক করে দিচ্ছে অলরেডি অ্যান্ড আছে আর দুইটা বাই দ্য ওয়ে দেখা যাক গাইস হোয়াইট কি মারতে পারবে অলরেডি চার এক হয়ে গেছে অ্যান্ড গাইস বলতে না বলতে এই তিনটা হ্যাকাররে কিন্তু হেডশট দিয়ে এখানে শেষ করে দিল আরেকটা হ্যাকার আই থিঙ্ক এনিমিনেট হয়ে গেছে তোমরা যদি লক্ষ্য করো যে এই হ্যাকারটা যে হোয়াইটের সামনে যে হ্যাকারটা সেটা একটু বেশি ঝামেলা করতেছে বিকজ এটার কাছে আছে স্পিড হ্যাক আর স্পিড হ্যাক করে হোয়াইটে বারবার এই মেরে দিতেছে বাই দ্য ওয়ে কিন্তু হোয়াইট একবারও চান্স দেয় নাই হোয়াইট কিন্তু মেরে দিয়েছে এটারে আর দেখতে পারতাছ এখানে আছে সামনে আরেকটা প্লেয়ার দেখতে পারতাছ এটাকে কি হোয়াইট মারতে পারবে বাট যখন হোয়াইটের হাতে এগুলা গান আসে পারে ওয়ান ট্যাপের গান আসে পারে মানে হোয়াইট তখন তো ওয়ান ট্যাপ মারবে এটাই স্বাভাবিক এখানে দেখতে পারতাছ আরেকটা এনিমিনেট মানে বুঝতাছি না ভাই ওরা কি মানে হ্যাক ইউজ করে খেলতেছে তো দ্যাটস ওরা মনে করো যে একটু প্রবলেমে পড়তেছে এনিমিনেট হইতেছে আর এই যে রাউন্ডটা মানে এই রাউন্ডটা এত লেভেলে ইনসেন খেলা হয়েছে মানে তোমরা দেখলে বুঝতে পারবা দেখো হোয়াইটের কি মুভমেন্ট মানে আমি ওর মুভমেন্টের ফ্যান হয়ে গেছি বাই দ্য ওয়ে একটা দেখতে পারতাছ অলরেডি হেডশট মেরে ফেলে দিয়েছেন সামনে আছে আরেকটা হ্যাকার অ্যান্ড গাইস দেখা যাক আরেকটা হ্যাকাররা কি মারতে পারবে নাকি অলরেডি বডি শট মারছে আর হোয়াইটরে মানে ভাই বলতে না বলতে হেডশট মানে কেমনে ভাই মানে হোয়াইট হ্যাকাররে কেমনে হেডশট মারে মানে উল্টা হয়ে গেল না মানে হ্যাকাররা হেডশট মারার কথা কিন্তু হোয়াইট এখানে হেডশট মারতেছে বাই দ্য ওয়ে সামনে আছে আরেকজন আর আজকের ভিডিওটাতে আমরা কিন্তু হোয়াইটের মধ্যে মানে হলুদ শট দেখতে পারতাছি সব কিন্তু কিন্তু রেড শট মারতেছে না বাই দ্য ওয়ে বলতে না বলতে এখানে চারটে হ্যাকারের নিমিশের মধ্যে ফিনিশ করে দিল by Jr Arif আর by Jr Arif বেশি রাশ দিতেছে না বিকজ রাশ দিলেই হয়তো তোমরা জানো যে এই হ্যাকারটা বেশি ঝামেলা করতেছে রাশ দিলে কিন্তু সেকেন্ডের মধ্যে by Jr Arif-কে মাইরা দিবে অ্যান্ড এই হ্যাকারটা দেখতে পারতো AWM হাতে বাট মারার সুযোগ পায় নাই সাথে সাথে কিন্তু হোয়াইট তারে ফিনিশ করে দিল অ্যান্ড সামনে আছে আরও তিনটা হ্যাকার বাই দ্য ওয়ে গাইস দেখা যাক হোয়াট হ্যাপেন মানে ভাই সুজ আইলো আর হোয়াইট বসাই দিল মানে কেমনে পারে ভাই একটা প্লেয়ার লল ভাই এখানে একটু by Jr Arif-এর প্রশংসা করতে গেলাম আর by Jr Arif এখানে মরে গেল মানে এই মুভমেন্টটাতে আমার 7x420-র কথা মনে হয়ে গেল মানে 7x420 যারই প্রশংসা করতো সেই কিন্তু মরে যায় তোমরা হয়তো জানো এটা খুবই একটা ফানি মুভমেন্ট বাই দ্য ওয়ে গাইস আমরা গেমটার দিকে ফোকাস করি এখন একটা হ্যাকার অলরেডি নক করে দিল মানে হোয়াইট ইজ লিজেন্ড ভাই মানে লিজেন্ড বলতে পারো আর হোয়াইটের কিন্তু আজকে বেশি একটা অ্যাবনর্মাল হেডশট আমরা দেখতে পারতাছি না দ্যাটস ওয়াই বুঝি যে হোয়াইট কিন্তু একদম লেগিট খেলতেছে অ্যান্ড সামনে আছে একটা হ্যাকার বাই দ্য ওয়ে মানে ভাই হোয়াইটের সামনে হ্যাকারের টাইম নেই বাই দ্য ওয়ে গাইস এই রাউন্ডটা কিন্তু আরো বেশি ইনসেন দেখতেছো টানে টানা মানে দুইটা হেডশট মারে দেয় একটা না হোয়াইটে তাও আবার হ্যাকার মানে ভাই যে হ্যাকারে গুলি লাগানো সম্ভব নয় সেই হ্যাকারে হোয়াইট হেডশট মারে দিতেছে আর হ্যাকারগুলো কিন্তু একটু অন্য লেভেলের দেখতে পারবা তোমরা যে ওদের মধ্যে কিন্তু স্পিড হ্যাক বলতে পারো সব ধরনের হ্যাকই কিন্তু আছে আর হোয়াইট কিন্তু আর একটা রাউন্ড হাইরা গেলে হাইরা যাবে দ্যাটস ওয়াই হোয়াইট খুবই সতর্ক অনুযায়ী খেলতেছে বাই দ্য ওয়ে এই রাউন্ডটা কিন্তু by Jr Arif জিতে গেল আর গাইস চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওতে লাইক দাও না যারা লাইক করে দাও আর আমরা বিশ কি ফ্যামিলি খুবই কাছে সবাই একটু বিশ কে ফ্যামিলি করে দাও তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই ফলো করো বাই দ্য ওয়ে আমরা গেমপ্লেতে ফোকাস করি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা
দেখতে পড়তাছি হোয়াইট তিন জনরে টানা নক করে দিছে আর মনে হয় এটাই লাস্ট রাউন্ড গাইস দেখা যাক হোয়াইট জিতবে নাকি মানে হ্যাকার জিতবে দেখা যাক বাট গাইস বলতে না বলতেই হোয়াইট 444 কিন্তু মারাত্মক একটা বুয়া নিয়ে নিল হ্যাকারের কাছ থেকে এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল টেক লাভ ফ্রম জেআর আরিফ গ্যাং সবাই ডিসকর্ড সার্ভারে জয়েন করো নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর রিয়াকশনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল বাটন থ্যাংক ইউ